জঙ্গলের মাই দিয়ে স্লো মোশনে গাড়ি আগিয়ে আসছে এবং হঠাৎ করে জানলার সাইড দিয়ে একদম ছাগলের আওয়াজ দিয়ে স্টার্টিং হচ্ছে এই টিজারটি। তারপর হচ্ছে স্লো মোশনে গাড়ি দাঁড়ায় এবং একটা ডায়লগের সাথে রবি তেজা এন্ট্রি মারে এবং স্লো মোশনে সব জিনিস কিন্তু হাওয়ায় উঠছে। তারপর রবি তেজার এন্ট্রির সাথে সাথে ভিলেনদের একটি ডায়লগ ব্যাকগ্রাউন্ড থেকে আসে। ভিলেনরা অনেক তলোয়ার টোয়াল নিয়ে কাতান টাতান নিয়ে পৌঁছে যায় ওখানে। ওই ডায়লগের পর রবি তেজার আরেকটি ডায়লগ স্লো মোশনে, তারপর হয় অ্যাকশন স্টার্ট, তারপর আসে এই মুভির নাম ওয়াল্টার বীরাপ্পা। এবং এই মুভিতে রবি তেজা মানে মাস মহারাজাকে অসাধারণ লাগছে। এই মুভি এই দুজন মানে সুপারস্টার আছে, এই মুভি একা না, রবি তেজার একা না, এখানে আরেকজন আছে মেগাস্টার চিরঞ্জীবি স্যার, মানে মেগাস্টার চিরঞ্জীবি স্যার এবং রবি তেজা দুজনকে দেখতে আলাদা লেভেলের একটা গুজবাম লাগবে। বগি বলে কিন্তু মুভিতে করছে, যেহেতু রবি তেজার আপকামিং যতগুলো মুভি এসেছে মানে যত মুভি এসেছে সবগুলো কিন্তু সেরকমভাবে প্রচুর পরিমাণে মানে হাইপ ক্রিয়েট করে চলেনি আর বক্স অফিস কালেকশনও প্রচুর আনতে পারেনি, বাট এই সিনেমাটা থেকে মাস মহারাজা রবি তেজা কাম ব্যাক করতে পারেন, জাস্ট কাম ব্যাক করতে পারেন। আর মেগাস্টার চিরঞ্জীবি স্যারও কিন্তু কাম ব্যাক করতে পারেন, চিরঞ্জীবি স্যারও কিন্তু আপকামিং যতগুলো মুভি এসেছে সব মুভিগুলো কিন্তু সেরকমভাবে নাম কামাতে পারেনি এবং বক্স অফিসেও ফেলও রয়েছে। তার মধ্যে বলতে হবে রামচরণের সাথে মুভিটাও এবং সলমন খানের সাথে যে রিসেন্ট যে মুভিটা আসলো ওই মুভিটাতেও মানে গডফাদার মুভিটাতেও, বাট এই মুভিটা দেখে আলাদা রকমের একটা হাইপ আসছে, আলাদা রকমেরই হাইপ। এই টিজারটিতে আমি ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিতে পারলাম না, তোমরা আমি টিজারটির লিঙ্ক দিয়েছি, লিঙ্কটা গিয়ে দেখো। মানে মেঘাস্টার চিরঞ্জীবির যে ইন্ট্রোটা ছিল ওই ইন্ট্রোটার থেকেও কিন্তু এই ইন্ট্রোটা অসাধারণ, মানে অসাধারণ, কারণ এই ইন্ট্রোটার মধ্যে একটু আলাদা আছে। কারণ এই ইন্ট্রোটার মধ্যে সব থেকে ইউনিক যেটা হচ্ছে সেটা হচ্ছে রবি তেজার ওই ছাগলটাকে হাতে নিয়ে করে যে এন্ট্রিটা, ওই জিনিসটা কিন্তু আমার সব থেকে ইউনিক লেগেছে। আল্লু একজন মুরগি নিয়ে হাতে এন্ট্রি মেরেছিল, রবি তেজা সেই ছাগলটাকে নিয়ে এন্ট্রি মারছে। তার সাথে ছাগলটা যে ডাক, আহ দারুণ দারুণ, কোথা থেকে এইসব যে আইডিয়া পায় ডাইরেক্টররা, আলাদাই ক্রিয়েটিভিটিকে এরা দেখায়। এই ক্রিয়েটিভিটিটা কিন্তু সত্যি ভালো লাগে, মানে এনজয় লাগে, একটা এনজয়মেন্ট লাগে এই ক্রিয়েটিভিটিটা দেখতে। তো অ্যাকচুয়ালি এই টিজারটি কেমন হয়েছে তোমরা কমেন্টে নিশ্চয়ই জানাও আমাকে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং অফিসিয়াল যে টিজারটি গিয়ে তোমরা দেখো আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো। চলো বাই, নতুন একটি ভিডিও আবার দেখা হবে, নতুন কিছু আসলে আবার তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো তোমার জন্য সবাই ভালো থেকো, ভিডিও দেখতে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে থাকো।